অঙ্কিতা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? দূরে থাকো বা সামনে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো টমেটোর চাটনি। এই রেসিপিটা বন্ধুরা একবার ট্রাই করে দেখবে, একবার বানিয়ে যদি খেয়ে দেখেন বারবার খেতে ইচ্ছা করবে, অবশ্যই একবার ট্রাই করে দেখবে। দেখো বন্ধুরা কত সুন্দর, খুব সহজ উপকরণ দিয়ে তোমাদের দিকে শেখাবো টমেটোর চাটনি। বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, অবশ্যই ট্রাই করে দেখবে, খুব খুব ভালো লাগবে। বন্ধুরা আজকে টমেটোর চাটনি বানানোর জন্য আমি প্যান বসে দিয়েছি, গ্যাস চালু করে দিয়েছি। সাদা তেল দিয়ে দিতে হবে 1 চামচ। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, 1/4 চামচ পাঁচফোড়ন দিয়ে দিতে হবে। পাঁচফোড়নটা বন্ধুরা 40 সেকেন্ড ভেজে নিতে হবে। বন্ধুরা এই পাঁচফোড়নের এই মেথিগুলো তুলে নিতে হবে। বন্ধুরা দেখো এগুলো ফেলে দিতে হবে, টুকরো করা টমেটো দিয়ে দিতে হবে। টমেটোর মধ্যে অল্প লবণ, হলুদ গুঁড়ো, মিনিটের জন্য ঢাকনা ঢাকা দিয়ে দিতে হবে। বন্ধুরা ঢাকনা খুলে একবার নেড়ে দিতে হবে। ঢাকনা খোলা অবস্থায় আরো কিছুক্ষণ নেড়ে নিতে হবে। বন্ধুরা দেখো আরো কিছুক্ষণ নাড়ার পরে টমেটোটা নরম হয়ে গেছে। এর মধ্যে গুঁড়ো করা চিনি দিয়ে দিতে হবে 1 বাটি। বন্ধুরা আমি চিনিটা পাউডার বানিয়ে দিয়েছি, তোমরা অমনিও চিনিটা দিতে পারো। ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা চিনিটা টমেটোর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। কিশমিশ আর টুকরো করা কাজু দিয়ে দিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আরো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকনা খুলে একবার নেড়ে দিতে হবে। বন্ধুরা খোলা অবস্থায় আরো 2 মিনিট নেড়ে নিতে হবে। অবশ্যই একবার বন্ধুরা এই চাটনিটা ট্রাই করে দেখবে, টমেটোর চাটনি খুব সুন্দর খেতে লাগে। একবার বানিয়ে খেলে বন্ধুরা বারবার খেতে ইচ্ছা করবে, অবশ্যই ট্রাই করে দেখবে, খুব খুব ভালো লাগবে। বন্ধুরা আরও কিছুক্ষণ নাড়ার পরে এবার লেবুর রস দিয়ে দিতে হবে, 2 চামচ লেবুর রস, পাতি লেবুর রস দিয়ে দিতে হবে। পাতি লেবুর রস চাটনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আরও 1 মিনিট খোলা অবস্থায় নাড়তে হবে। লেবুর রস দেওয়ার পরে বন্ধুরা আমি 1 মিনিট নেড়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দিতে হবে, এবার প্লেটের মধ্যে তুলে নিতে হবে। বন্ধুরা রেডি হয়ে গেছে টমেটোর চাটনি। বন্ধুরা দেখ কত সুন্দর দেখতে হচ্ছে, অবশ্যই একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। কত সুন্দর দেখতে লাগছে দেখো।